আমরা অবরোধ করছি, কিন্তু এই অবরোধ মানুষের স্বার্থে করছি, বাংলায় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে করছি। বাংলায় গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনব, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে আমরা ফেরাবো, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে আমরা রক্ষা করব। এবং আপনাদের সামনে আমরা বলছি, আর বেশি দিন নেই, আর ছ মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার চলে যাবে, বিজেপির নেতৃত্বে নতুন সরকার আসবে। যে সমস্ত পুলিশ কর্মচারী দিদিমণির কথায় এখনো ত্রিং ব্রিং করে লাগাচ্ছেন, বিজেপি কর্মীদের মিথ্যা কেস দিচ্ছেন, বিজেপি কর্মীদের অপদস্থ করছেন, লিখে রেখে দিন, আপনাদের নাম লাল ডায়েরিতে টোকা হয়ে যাচ্ছে। সুধরে যান, যত এমন দশা করে দেব তখন চাইলেও শুধরাতে পারবেন না। ছ মাস থেকে এক বছর সময় আছে, তার মধ্যে আপনারা নিজেদেরকে ঠিক করে নিন। বেচাল হলে কিন্তু চাল আমরা ঠিক করে দিতে জানি। তাই বন্ধুগণ আসুন, ভারতীয় জনতা পার্টির আজকে এই গণতন্ত্র রক্ষার কাজে আপনারা সাহায্য করুন। আগামী দিন বিজেপির দিন, আগামী দিন বাংলার দিন, আগামী দিন ভারতীয় জনতা পার্টির দিন।